দেখো বন্ধুরা, আজকে মৌ এই যে তার পছন্দের খাবার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার বেগুন পোড়া। পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়েছে বেগুন পোড়া, তার সাথে হচ্ছে শশা কাটা, আর নিয়েছে দেখো ডিমের অমলেট, ডিমের অমলেট, পেঁয়াজ, তারপরে এটা কি নাড়ু, নাকি অর্ধেক খাওয়া হয়ে গেছে, দিদা বানিয়েছিল, আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা মাখিয়ে তার পছন্দের খাবার আজকে খাচ্ছে আর কি। কেমন লাগছে মৌ? দারুণ। বেগুন পোড়াটা পুরো চিকচিক করছে, এত লোভনীয় লাগছে, দারুণ। উনানে বেগুন পোড়া করেছিলাম, একটাই বেগুন পোড়া করেছি, আর একটা করবো নাকি, তুই খেয়ে নিবি নাকি সব বেগুন পোড়া? এতটা খাবি না? একে ডিম খাচ্ছিস, তারপরে বেগুন পোড়া, মানে অ্যালার্জির একবারে কি গুরু। আর বেগুনের এখন প্রচুর দাম, যার কোনো নেই গুণ, হ্যাঁ তাও বেগুন খেতেই হবে, তাই তো? আর এর সাথে একটু যদি নারকেল হতো ভালো হতো, তাই না? কি বলিস মো? দারুণ খাবার, ভাই থাকলেও ভাই খেত। দারুণ খাবার। আমি ক্যামেরার ওপারে থেকে কথা বলছি, জিভ লক লক করছে, খেতে তো পারবো না, পান্তা ভাত খাবো না, ওই জন্য আর কি। আরো আছে পান্তা ভাত মো? আমার সংকটে ও আম কাটতেই হবে না মো, তো তো পান্তা ভাত খাওয়া হয়ে গেল, আর একটু নিবি? নি পান্তা নিবি? আছে তো, দেব, দিচ্ছি, দাঁড়া। তুই বরং আর এটা বেগুন পোড়া করে নাও, আমার এটা দিয়ে হয়ে যাবে। আমার মনে হচ্ছে খেতে পারবো না এতটা বেগুন, খাও একটুখানি, দিদা খেয়ে নেবে। আমি তো আরো ভেবেছিলাম চিংড়ি মাছ মাখাবো, মানে ডিম চিংড়ি বেগুন একসাথে হবে না। তাহলে শেষমেশ আরো একটা বেগুন পুড়তেই হবে নাকি? দিদা নাড়ুটা ভালো বানিয়েছে।